গুড ইভিনিং ক্লাস ফোর টুডে উইলডু চ্যাপ্টার থ্রি অফ ইবিএস আর ডে উইথ নন্দু একটা কথা বলে দিই আগেও বলেছি সময়ের অভাবে এতগুলো সাবজেক্ট তোমাদেরকে পড়াচ্ছি আমি তা আমরা ইভিএসের যেটা আসল কাজ সেটাই আমরা করবো যাতে আমাদের সময়ের মধ্যে ঠিকঠাক কাজটা এগোয়ে যায় দুটো বই আছে তোমাদের আমরা ওয়ার্কবুকটা করবো তার সামারি পড়ব সবাই থেকে আমরা জানতে পারবো চ্যাপ্টারটা কি ব্যাপারে এবং যা এক্সারসাইজের কোয়েশানস অফ ইন দ্য ব্ল্যাঙ্ক আছে সেগুলো ভালো করে ডিসকাস করে আমরা বুঝে নেব যাতে মোটামুটি ভালো করেই আমরা একটা চ্যাপ্টারটা বুঝতে পারি যে হ্যাঁ এই চ্যাপ্টারে এই জিনিস আছে আবার তোমাদেরকে বলছি কিন্তু তোমরা বাড়িতে কিন্তু টাইম আছে প্রচুর চ্যাপ্টারটা অবশ্যই রিডিং আর একটা যেটা বই আছে লুকিং অ্যারাউন্ডাস সো লেট স্টার্ট ডে নন্দু নাও এলিফেন্টস প্রিফার টু মুভ ইন আুপ উইচ ইজ কল্ড হার্ড তোমরা গ্রামারে পড়েছো কালেকটিভ নাউন গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল্ড হার্ড তাহলে এলিফেন্টসরা হাতিরা কি গ্রুপে থাকতে পছন্দ করে এবং গ্রুপেই থাকে যেটাকে আমরা হার্ড বলি অ্যান্ড এলিফেন্ট হার্ড হ্যাজ মেনলি ফিমেলস অ্যান্ড বেবি এলিফেন্টস তাদের হার্ডে কারা থাকে বেশিরভাগ ফিমেলসরা আর বেবি এলিফেন্টসরা এটা তো বুঝতে পারছি না অফ দ্য হার্ট ইজ দ্য ওল্ডেস্ট ফিমেল এলিফেন্ট এটা তো কিছুই পুরনো বই তো এক মিনিট দিস ইজ লিডার লিডার অফ দ্য হার্ট ইজ দ্য ওল্ডেস্ট ফিমেল এলিফেন্ট তা এক একটা হার্ডে যে লিডার হয় কে হয় সব থেকে বয়স্ক যে এলিফেন্ট হয় ফিমেল এলিফেন্ট সে হচ্ছে হার্ট এ লিডার এটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে জেনারেলি টেন টু টুয়েলভ ফিমেল এলিফেন্ট অ্যান্ড ইয়াং ওয়ানস আর দেয়ার ইন আার্ট সাধারণত বা বেশিরভাগ দশটা থেকে বারোটা ফিমেল এলিফেন্ট এবং ইয়াং ওয়ানস মানে বাচ্চারা একটা হার্ডে থাকে মেল এলিফেন্টস লিভ দ্য হার্ড ওয়েন দে আর টু ফিফটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড মুভ অ্যারাউন্ড অ্য এবং মেল এলিফেন্টসরা যখন চোদ্দো থেকে পনেরো বছর বয়স হয়ে যায় তখন তারা হার্ডটা ছেড়ে দেয় মানে যখন ওরা বাচ্চা থেকে বড় হয়ে যায় মেলরা তখন তারা নিজে নিজে একা একাই ঘোরাফেরা করে থাকে ফিলিন দ্য ব্ল্যাংক অ্যান্ড আডাল্ট এলিফ্যান্ট ক্যান ইট মোর দ্যান হান্ড্রেড কেজি অফ লিভস এন্ড টুইগস ইন ওয়ান এগুলো বইয়ে পাবে তোমরা কিন্তু একদিনে একশো কেজি থেকে বেশি পাতা এবং টুইগস মানে কচি কচি ডালগুলোকে বলা হয় সেগুলো খেতে পায় এলিফ্যান্টস লাভ টু প্লে উইথ মাড অ্যান্ড ওয়াটার হাথিরা মাড মানে কাদা এবং জল দিয়ে খেলতে খুব ভালোবাসে বিগ ইয়ার্স অফ দ্য এলিফ্যান্ট ওয়ার্কস লাইক এ ফ্যান হাতির তোমরা জানো বড় বড় কান থাকে সেগুলো কিন্তু আসলে ওদের ফ্যানের মতন কাজ করে তাদের বডিটাকে ঠান্ডা রাখে বডি মানে তাদের সামনের দিকটা দেখবে নড়াচড়া করে ওরা ফ্যানের মতন কাজ করে অ্যানিমালস মুভ ইন হার্ড ইন অ্যানিমালস মুভ ইন হার্ট ইন সার্চ অফ ফুড তা অ্যানিমালসরা দলে দলে কিসের জন্য ঘুরে বেড়ায় সার্চ মানে খোঁজার জন্য কি খাবার এলিফ্যান্ট স্লিপ ফর অনলি টু টু ফোর আওয়ার্স ইন আ ডে हाथीरा दिन दु चार घंटा मात्र घुमाय ट्रू द ओल्डेस्ट मेल इज द लीडर अब दर्ड फल्स किल्डेस्ट फिमेल ग्रुप अब एलिफेंट्स इज कल्ड हार्ड ट्रू फिमेल एलिफेंट्स लिव इन द दर्ड टिल दे आर टू इयर्स ओल्ड फल्स फिमेल एलिफेंट्स ना मेल एलिमेंट धे ডি আার্ট মে হ্যাভ টেন টু টুয়েলভ ফিমেল এলিফেন্টস এন ওয়ান্স এখনই পড়লাম ইয়েস ট্রু ই এলিফেন্টস প্লে ইন মার্ডার্ন ওয়াটার টু কুল দেমসেলস ইয়েস ট্রু তারা খেলাও করে ভালো লাগে এবং তাদের শরীরটাকে ঠান্ডা রাখে আচ্ছা কোয়েশনগুলো আমি কিন্তু রিডিং করে করে বলেও দিচ্ছি কিছু স্পেলিং না বুঝতে পারলে আমার কথাটা শুনে শুনে লিখবে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হার্ড হার্ড মানে কি ওয়ান এ গ্রুপ অফ অ্যানিমালস লিভ অ্যান্ড মুভ টুগেদার ইন আ গ্রুপ দ্য গ্রুপ ইজ কল হার্ড যখন কোন একটা অ্যানিমালের দল এটা নয় যে হাতিরই হবে হার্ড অফ শিপু হয় হার্ড অফ কা বা ফেলো তা যখন একটা অ্যানিমালের দল একসঙ্গে থাকে বা মুভ করে তখন সে গ্রুপটাকে হার্ট বলা হয় হাউ মেনি এলিফেন্টস আর দের ইন হার্ড পড়লাম আমরা দেড় আর টেন টু টুয়েলভ এলিফেন্টস ইন মুভ দেভেদার ইন সার্চ অফ ফুড খাবার খোঁজার জন্য হাউ ডু দ্য বেবি এলিফেন্টস এনজয় বাচ্চা এলিফেন্টরা কীভাবে এনজয় করে বেবি এলিফেন্টস লাভ টু প্লে উইথ মাঠ বেবি এলিফেন্টসরা কাদাতে খেলতে খুব ভালোবাসে দ্য এনজয় বাই পুলিং ইচ আদার স্টেল অ্যান্ড ইন ওয়াটার তারা এক অপরের ল্যাজ টানাটানি করে এবং জলে খেলা করে এইভাবে এনজয় করে ওরা ওয়াট ডু এলিফেন্টস ইট হাতিরা কী খায় এলিফেন্টস ইট অলমোস্ট হান্ড্রেড কিলোগ্রাম অফ লিভস এল ইএস এন্ড টুইকুই জি এস এস লাগাবে ইন আবার বলি মানে কি কচি কচি ডাল গাছের ডালগুলো কচিগুলো হাউ ডু দা এলিফেন্টস ইয়ার্স কিপ দেম কুল হাতির কানগুলো কি করে ওদেরকে ঠান্ডা রাখে এলিফেন্টস বিগ ইয়ার্স ওয়ার্ক লাইক ফ্যান বড় বড় কানগুলো ফ্যানের মতন কাজ করে দে ফ্ল্যাপ এড টু কিপ দ্যাম সেল স্কুল ফ্ল্যাপ মানে এগু পেছু করা যেরকম আমরা হাত পাকা দেখেছ হাত পাখা যেটা তাল গাছে পাতা দিয়ে তৈরি হয় দেখবে বা এমনি বাজারে অনেকগুলো পাওয়া যায় যেগুলো আপনি হাতে করে আমরা নড়াই উই মুভ ইট উইথ দ্য হ্যান্ডস তাই না ওইভাবে ওরাও কিন্তু কানটা নড়াতে থাকে যাতে ওদের হাওয়া পাই ঠান্ডা হয় আচ্ছা রাইট আ শর্ট নোট অন অ্যান এলিফেন্ট দ্য এলিফ্যান্ট ইজ ভেরি হিউজ অ্যানিমাল হিউজ মানে বিশাল বড়ো শক্ত হয় ইং ট্রাঙ্ক বাই উইচ ড্রিংকস এস হবে হ্যাঁ ড্রিঙ্কস ওয়াটার এন্ড শাওয়ার অন এট তা বড় একটা ট্রাঙ্ক মানে সুর থাকে যেটা থেকে জল খায় এবং সে নিজের উপরে জল ছেটকায় শাওয়ার মানে জল ছিটকায় পরিষ্কার করে টাস্ক দুটো সাদা সাদা দাঁত থাকে টাস্ক হাতির দাঁতকে টাস্ক বলা হয় দিস টাস্ক আর ইউজ টু অর্নামেন্টস এটা ইউজ টু মেক অর্নামেন্টস সেটা বলে দিচ্ছি ও আর এন এম টিএস কোনো গ্যাপ হবে না একসাথে হবে অর্নামেন্টস মানে গয়না এই হাতির দাঁত থেকে কিন্তু যখন মরে যায় তখন এই দাঁতগুলো থেকে গয়না তৈরি হয়

বড় বড় ফরেস্টের লগ অফ উডস গাছের গদিগুলো তোলার জন্য এলিফেন্টের সাহায্য নেওয়া আর যেখানে গাড়ি ঘোড়া ঠিকঠাক যেতে পারি না ইটস আইটিএস হবে এখানে আইটিএস ফেভারেট ফুড ইস সুগার কেন স্টপ চিলড্রেন লাভ টু রাইড অন ইট আর কিছু সেরকম করার মতো নেই ঠিক আছে আর কিছু করার মতো নেই এই কটাই তোমাদের আছে সো হোমওয়ার্ক একটাই হচ্ছে এগুলো সব লিখবে পড়বে আর বাড়িতে একজন কোয়েশন বলবে মুখস্ত করা বা তোমরা না দেখে ভয়েস রেকর্ডিং করে আমাকে পাঠাবে কাজের লেখাটাও পাঠাবে ভয়েস রেকর্ডিংয়ে পাঠাবে অ্যান্ড ইউল ডু ইয়ে ওয়ার্ক অনেস্টলি রাইট থ্যাংক ইউ ভেরি মাচ